তুহিনা খাতুন আর রেখা খাতুন, এদের নাটকের বিষয়বস্তু হল বিয়ের যৌতুক। বা ছেলেটা যে কখন বিয়ে করতে আছে, এখনো তো এলো না, কেমন যে মেয়ে বিয়ে করে আনবে, আমার খুব চিন্তা হচ্ছে। তার মা বাপকে যা যা বলেছি তাই যদি না দেয় তাহলে বৌমাকে ঘরেই ঢুকতে দেবো না। আমার আলমারি, খাট, ফ্রিজ, কালার টিভি, এসি এসব সব চাই, যদি না দেয় খুব চিন্তা হচ্ছে। আসসালামু আলাইকুম মা। ও তোমরা চলে এসো, এসো এসো, থাক থাক থাক, আর করতে হবে না, আমার সোনা বৌমা, দেখি দেখি বৌমা তোমার মা বাপ তোমাকে কী কী দিয়েছে। মা মা দাঁড়াও, আমরা অনেক দূর থেকে এসেছি, তুই বসি, ওসব কথা পরে হবে। তুই চুপ কর, তুই কিছুই বুঝিস না, দেখ বৌমা তোমার মা বাপ তোমাকে কী কী দিয়েছে। ও মা গো, দেখো 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 দেখো, তোমরা সোনা তো ছুটেইনি, কেনাও ছুটেইনি, ফুল পরিয়ে পাঠিয়ে দিয়েছে। এই মেয়ে বল তোর সাহস কী করে হয়, আমার ঘরে এসেছিস আর গয়নাগাটি না নিয়ে আসার, তুই ফুল পরে আর না পরে সব। আমাকে ছেড়ে দাও মা, আমাকে ওরম করো না, মাফ করে দাও আমাকে, আমি তোকে ছাড়বো না। তুই আমার মা মা, এসব কি হচ্ছে, তুমি ওকে মারছো কেন? তুই চুপ কর, তুই কিছু বলিস না, একটা মেয়ে চেয়ে একটা ছেলের বেশি দাম, এ তো ভিখারি বুড়ো, এ কোন জায়গা জমি খাট গদি কিছুই নেই, তোকে আজকে ছাড়বো না, তোর একদিন কি আমার একদিন আমার হাতে বের হয়ে যা। বাবা গো কি ব্যথা করছে, তুমি চুপ করো, আমার খাট গদি আমার চুপ করো, সব পানিতে ডুবে গেল। ওই মেয়েকে আজকে আমি ছাড়বো না, ওই মেয়ের জন্য আমি রাত্রেবেলা ঘুমোইনি, দুপুরবেলা কিছু খাইনি, আর ওই মেয়ে আমার ঘরে এসেছে গয়না গাটির না নিয়ে, ওই মেয়ে একদিন কি আমার একদিন, এই মেয়ে তুই আমার ঘরে ফের ঢুকেছিস, যা বলছি আমার ঘর থেকে বের হয়ে যা, তোর আজকে আমি ছাড়বো না। দাও মা, উফ মাফ করে দাও মা, তুমি ওকে মারছো কেন? মা তোমার কি হয়েছে বলো মা, মা তোমার হাত টিপে দেবো, মাথা টিপে দেবো, পা টিপে দেবো, তোমার কি হয়েছে বলো মা। এমনি তুই কি রে, আমি তোকে এত কিছু বললাম আর তুই কিছু না মনে করে তুই আমাকে এত যত্ন করছিস, এত আদর করছিস। মা জানো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে অনেক সম্মান করতেন এবং মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে বলতেন। যাদের ঘরে মেয়ে আছে তারা যদি তাদের দিন শিক্ষা এবং পড়াশোনা শিখিয়ে বিয়ে দেয় তার বাপ মা জান্নাতে যাবে। আমরা গরিব হতে পারি কিন্তু আমার বাপ মা আমাকে খুব যত্ন করে মানুষ করেছেন, আর যারা বিয়ের যৌতুক নেয় তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, তারা দোজখে যাবে। এমনি তুই এসব কোথা থেকে শিখেছিস? আমি এগুলো আমাদের গ্রামে তেঘরিয়া সুফি জার্নাল সিদি আলকোয়ানিয়া মাদ্রাসা থেকে শিখেছি, সেখানে পাঁচক্ত নামাজ পড়া, রোজা রাখা, আরও ইসলামিক জিনিস শেখানো হয়। আমাকে ওখানে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব, কিন্তু তুমি যে এত গোনা করেছো তার তো মাফ চাইতে হবে। আমি জানি না, আমাকে বলে দাও। আমার সাথে সাথে বলো তওবা তওবা, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি, রাব্বি মিন কুল্লি, জাম্মি ওয়াতুবু, জাম্মি ওয়াতুবু, ইলাইহি, ইলাইহি, লা হাওলা, লা হাওলা, ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহি, ইল্লা বিল্লাহি, আলিউল আজিম, আলিউল আজিম। মা দেখেছো আমার বউ কত ট্যালেন্টেড। হ্যাঁ আমার সুখী পরিবার, চলো আমিও তোমাদের সঙ্গে যাব। তোমার বউ ট্যালেন্ট আছে তো, খুব সুন্দর পরিবেশন করলো রোহানা পেয়াদা, তুহিনা খাতুন ও রেখা খাতুন। যৌতুক বিষয় এ সমাজে আছে, এ ক্যান্সার রোগ আছে, যে সমস্ত একটা লুবি লুবি এরকম শাশুড়ি কিছু আছে বা শ্বশুরা আছে, হ্যাঁ আছে, যে ছেলেকে বিবাহ দেওয়ার সময় তারা একেবারে নোট করে রাখে, রুটিন করে রাখে, আলমারি লাগবে, ড্রেসিং টেবিল লাগবে, খাট লাগবে, দশটা বাইক লাগবে, ইত্যাদি লাগবে, সব রুটিন করে রাখি দেয়, আর যখন না পায় তখনও মন ভেঙে যায়। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ছেলের বাপ মেয়ের বাবার কাছে একটা সুতো পর্যন্ত পাওনা করে দাবি করে তাহলে যেন ও কুত্তার পায়খানা গেল।
উত্তর পায়খানা গেল, কত বড় নিকৃষ্টতম, এটা জঘন্যতম। সুতরাং এই যৌথ সমাজ থেকে, এই ক্যান্সার রোগ সমাজ থেকে একেবারে দূর করতে হবে সকলের একান্ত দাবি, সকলের কাছে একান্ত দাবি, সকলেই এটা মাথায় রাখতে হবে সমাজে যেন যৌতুক না চলে। আর এটাও রাখতে হবে সমাজে যৌতুক যেখানে থাকবে সেখানে যেন ইমাম সাহেবে গিয়ে বিবাহ না পড়ায়। আসুন এরপরে।